গিরিডিতে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজের একাংশ। প্রবল বৃষ্টির জেরে বেড়ে যায় নদীর জলস্তর। নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে ভেঙে পড়ল ব্রিজের একাংশ। 5 কোটি ব্যয় নদীর ওপর নির্মাণ করা হচ্ছিল এই সেতুটি। গিরিডিতে ভেঙে পড়েছে নির্মীয়মান ব্রিজের একাংশ। আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়াতেই ব্রিজের একাংশ এভাবে ভেঙে পড়ে। 5 কোটি ব্যয় নদীর ওপর নির্মাণ করা হচ্ছিল সেতুটি। অন্যদিকে ক্যামাক স্ট্রিটের ছবি আপনাদের সামনে রাখবো, সেখানে বুলডোজার চললো আবার। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কলকাতা পুরসভার 40 বছরের পুরনো ঘর ভাঙলেন কলকাতা পুরসভার আধিকারিকরা ও শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। 63 নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার ঘরটি বৃষ্টিতে একেবারে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি ভাঙা হয়েছে, এমনটাই দাবি কলকাতা পুরসভার। শহরে ফের চলল বুলডোজার। 18 নম্বর ক্যামাক স্ট্রিটে কলকাতা কর্পোরেশনের একটি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিলেন কলকাতা কর্পোরেশনের আধিকারিকরাই। ঠিক যে মুহূর্তে যে জায়গার ছবি দেখা যাচ্ছে, এখানে কলকাতা কর্পোরেশনের একটি ঘর ছিল, যে ঘরের মধ্যে ঝাড়ু, বেলচা এবং অন্যান্য সামগ্রী রাখা হতো। এই ঘরটাই আজ কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা আসেন, তাদের সঙ্গে ছিলেন শেক্সপিয়ার সরণির পুলিশ আধিকারিকরা। দুপক্ষের যৌথ উদ্যোগে এই ঘর তারা ভেঙে দেয় এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে এই ঘর দীর্ঘ 40 বছর ধরে এখানে ছিল। সেই এখানে তারা কলকাতা কর্পোরেশনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা হতো। কলকাতা কর্পোরেশনের যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন বুলডোজার দিয়ে এই ঘর ভাঙতে, তারা যেমনটা দাবি করছেন যে গতকাল বৃষ্টিতে এই ঘর কিছুটা গাছের ডাল পড়ে ভেঙে গিয়েছিল। তারপর এই যে ঘর তারা বুলডোজার দিয়ে ভেঙে দেন এবং এটি হচ্ছে কলকাতার 63 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ফলে এই ঘর ফুটপাতে দেখা যাচ্ছে যে এই যেখানে ঘরটি ছিল তার পাশে বেশ কিছু দোকানপাটও রয়েছে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশেই হকার উচ্ছেদ অভিযানকে প্রথম থেকেই বিজেপি গিমিক নাটক বলে কটাক্ষ করে আসছে। আর এবার শুভেন্দু অধিকারী সামনে আনলেন যে অভিযোগ তিনি করছেন যে হকার উচ্ছেদের নামে পুরসভা ও পুলিশ টাকা তোলার ব্যবস্থা করছে। দেউলিয়া হয়ে গেছে তৃণমূল পরিচালিত পুরসভাগুলি। আক্রমণ শুভেন্দু অধিকারী। উনি সময় দিয়ে এসব করতে বলেছেন, সার্ভে করতে বলেছেন। এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে, আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে। তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো, তোমাদের এলাকাটা ভেঙে দেবো। টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে, ওদের টাকা পয়সার আমদানি ইডি সিবিআইয়ের মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে। এই খরা চলছে, এই নামে এখন তোমাদেরকে রেখে দেবো, তোমাদেরকে তুলে দেবো। এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায়। স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আরেকটা ব্যবসা, এখন 2-3 মাস ওদের ভালো চলবে।